আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, ওরে যৌবন থাকিতে বন্ধু আহিলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, আমার দিকে চাইলা না মোর মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আহিলা না, যৌবন থাকিতে বন্ধু আহিলা না, মনে প্রাণে করিয়া আশা হাই রে বন্ধু করেছিলাম প্রেম ভালোবাসা, মনে প্রাণে করিয়া আশা হাই রে বন্ধু করেছিলাম প্রেম ভালোবাসা, মনের আশা মনে রইল পূরণ হইতে দিলা না, তাড়াতাড়ি পানি নি আমি বাড়ি ফিরে যাই। না মানবী, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কে তুমি মানবী? আমি যেই হই না কেন, দয়া করে আপনি পথ ছাড়ুন, আমাকে আপনি যেতে দিন। না মানবী, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তার কারণ? কারণ হয়ে গেল, আমি শিকারে এসেছি কিন্তু একটি শিকার কোথাও পাইনি, তাই আমি মনস্থির করেছি আমি তোমাকেই শিকার করে নিয়ে যাব। কি বলছেন? না না না, আপনি চলে যান এখান থেকে, চলে যান বলছি, দয়া করে আপনি এখান থেকে চলে যান, আপনাকে আপনাকে যে আমার বড় ভয় হচ্ছে। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না, বিশ্বাস করো সত্যি সত্যি আমি তোমাকে রূপনগরের বেগম করব। কিছুতেই রূপনগরে ফিরে যাব না। চিনি না জাহানি না নগর গো, তোমাকে কাছে পেলে আমার সমস্ত লজ্জা শরম ভেঙে যাবে, তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। তুমি তুমি আমাকে কথা দাও কন্যা। তুমি হলে হে বাদশাহর নন্দন গো, ওহাই গো আমি গরিব না, হাই গো এ কথাটি শুনলে লোকে লজ্জা যাব, ছাইরা দেওয়া আমি পীড়া যাব।
বন্ধা, তা হয় না। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। তুমি তুমি আমাকে কথা দাও কন্যা। কি চালাই বললাম, আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। দয়া করে আমাকে যেতে দিন। না কন্যা। আপনি কেন এমন করছেন? আপনি আমাকে যেতে দিন বলছি। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। বলি তোরে মা জননী, বলি তোরে মা জননী। বাবা, আমি যে কিছুই বুঝতে পারছি না। কিরে মা রাহেলা, কিরে মা রাহেলা, তুই নদীর গাঁঠে এত দেরি করছিস কেন রে মা? বাবা, একই তোমরা কে বাবা? বাবা, উনি হলেন রূপনগরের বাদশা, আর উনি হলেন আল্লাহ ভক্ত দরবেশ। হ্যাঁ, আমি আল্লাহ ভক্ত দরবেশ। আমার একটা বাক্য তোমার পালন করতে হবে। বলুন বলুন দরবেশ, কিসের সেই বাক্য? আপনার দেওয়া বাক্য আমি 100 বার পালন করব। বলুন বলুন দরবেশ। তোমার এই মাতৃহারা মেয়েকে আমি ওনার হাতে তুলে দিতে চাই। আলহামদুলিল্লাহ, এই যে আমার বড় সৌভাগ্যের কথা দরবেশ বাবা। তবে তবে কি এত সুখ আমার নসিবে সইবে? সে তো ভাগ্যের কথা। আয় মা, আমি তোকে বাবা, আমার বড় ভয় হচ্ছে বাবা, এত শক্তি আমার কপালে সইবে? মা রাহেলা, আজ আমি নিজ হাতে তোকে এই রূপনগরের বাদশার হাতে তুলে দিলাম। ওরে ওরে হত বাগি বাবা।
তুই এই গরিব চাষার ঘরে জন্মেছিলে, জন্মের পর হতে তোকে আমি তোকে সুখী করতে পারিনি। তুই কোন দুঃখ করিসনি রে মা, আজ আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোকে আমি এই রূপে এই বর্ষার হাতে তুলে দিলাম। বাবা বাবা, আজ আমার জীবনে 12টি বছরের সাধনা সার্থক হলো। এবার এবার আমি চলি। হ্যাঁ মা, একটি কথা তোকে বলে যাই, জীবনে কোনোদিন ভুল করিস নেই, ভুল করিস নেই, কোন বেঈমানের কথা বিশ্বাস করিস নি। ঠিক আছে, তাহলে কিন্তু বিপদ আছে, বিপদ আছে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। বাবা বাবা, দরবেশ দরবেশ বাবা কি বলে গেল বাবা? দরবেশ ঠিকই বলেছে রে মা, কোনদিন তুই ভুল করিস নি, তাহলে নিশ্চয় তোর বিপদ আসবে। বাবা, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, আমার এই মাতৃহারা মেয়েকে, আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি যেন শত বিপদ হতে রক্ষা করতে পারি, রাহেলাকে রক্ষা করতে পারি। আমি আশীর্বাদ করছি, আমার মা রাহেলা এমন তোমার হাঙ্কিত জীবনটা যেন যাতে সুখে কাটে, যাতে সুখে কাটে। চলো মা, তোমাদের রূপনগরে যাওয়ার এই ব্যবস্থা করি। তাই চলো বাবা।